আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ফটোশপের প্রত্যেক পর্বের মতো ধারাবাহিকভাবে আপনাদেরকে টুলসগুলো দেখানোর চেষ্টা করেছিলাম। গত পর্বে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে কোলন স্ট্যাম্প টুল এবং হিস্ট্রি ব্রাশ টুল। তো যদি না দেখে থাকেন, পূর্বের পর্বগুলো দেখে আসুন, তাহলে আজকের পর্বটি বুঝতে সুবিধা হবে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে ইরিস টুল এবং পেইন্ট বাকেট টুল, এই দুইটা টুলস সম্পর্কে বিস্তারিত জানাবো। তো ইরিস টুল একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস, তো যেটির মাধ্যমে আমরা কোনো একটা অবজেক্টকে মুছে দিতে পারি। তো যেমন ধরা যাক, আমি একটা ছবি ইনপুট করলাম। তো এখন ইরিস টুলে যদি আমি ক্লিক করি, ইরিস টুলে ক্লিক করার পর দেখেন আমরা যে অবজেক্টের মধ্যে ড্র্যাগ করব, সেই অবজেক্টটা মুছে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসতেছে। তো এটাই হচ্ছে মূলত ইরিস টুলের কাজ। তো এটাকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, এটার বিভিন্ন ব্যবহার রয়েছে। তো একটা একটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখেন, তো আমি এই ব্যবহারটা দেখানোর জন্য একটা নতুন পেজ ক্রিয়েট করলাম, দেন এখানে একটা কালার দিলাম। মনে করেন আমি এখানে একটা যে নীল কালার ইনপুট করলাম, এই মহিলাটার ছবিটা এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন দেখেন আমরা এই এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। রিমুভ করার জন্য আপনাদেরকে দেখিয়েছিলাম ম্যাজিক ওয়ান টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো যদি না দেখে থাকেন, তাহলে পর্বটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। ম্যাজিক টুলে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডটি মুছে দিলাম। দেখেন, তো এই ছবিটা আমরা এই জায়গায় রাখলাম। এখন বন্ধুরা একটা জিনিস খেয়াল করেন, এই ছবিটা আমি চাচ্ছি এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দিব, জাস্ট যাতে বোঝা না যায় এই ছবিটা অন্য একটা জায়গা থেকে আনা হয়েছে। তো এটার জন্য আমরা ইরেজ টুলের ব্যবহারটা কিভাবে করব, তো ইরেজ টুলের মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমরা অপাসিটি আর ফ্লোটা একটু কমিয়ে দিব। ওকে, তো কমানোর পর যে কাজটা করব, এই যে ব্রাশটা আছে না, ব্রাশ থেকে আমরা একটা অস্বচ্ছ একটা ব্রাশ আমরা এখান থেকে নিয়ে নিব। ওকে, নেওয়ার পর আমরা জাস্ট আমাদের যে ব্রাশের সাইজটা এটা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এই ছবিতে জাস্ট আমরা একটু ড্র্যাগ করব। দেখেন বন্ধুরা কী হচ্ছে আমাদের সাথে, দেখেন এই ছবিটা কিন্তু এখন সম্পূর্ণরূপে এই ছবির সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। তো এখন মনে হচ্ছে এই ছবিটা এই ছবির সাথে একটা ইন্টারনাল কানেকশন রয়েছে, অর্থাৎ এই ছবিটা এই ছবির সাথে মিশে গিয়েছে। তো এই কাজটা আমরা অনেক পত্রপত্রিকায়, অনেক বিলবোর্ডের মধ্যে এই ধরনের কিছু ছবি আমরা দেখতে পাই। এই যে কর্নারের মধ্যে বড় বড় নির্বাচনী পোস্টারের মধ্যে কিন্তু এই ধরনের ছবি আপনারা বসতে দেখেছেন, অথবা বিজ্ঞাপনের জায়গায় বিজ্ঞাপনের বোর্ডের মধ্যে এই ধরনের ছবি কিন্তু দেওয়া থাকে। তো এই কাজগুলো মূলত এই ব্রাশ টুলের মাধ্যমে খুব সহজে করা যায়। তো বন্ধুরা তাহলে এই ব্রাশ টুলের মাধ্যমে যেমন একটা জিনিস মোছা যায়, ঠিক একইভাবে একটু হালকাভাবে মুছে আমরা আরেকটা ছবির সাথে অ্যাডজাস্ট করতে পারি। তো তো দেখেন বন্ধুরা, যদি আমরা কোনো একটা ছবিতে এই যে ব্যাকগ্রাউন্ডটাকে লেয়ার করে ফেলি, তো ব্যাকগ্রাউন্ডটা লেয়ার করার জন্য যে কাজটা করতে হয়, ব্যাকগ্রাউন্ডের উপর ডাবল ক্লিক করে নিউ লেয়ারের উপর ওকে ক্লিক করলে কিন্তু এটা লেয়ার হয়ে যায়। তো এখন যদি বন্ধুরা আমরা ইরেজ টুল দিয়ে মুছি, তাহলে কিন্তু ছবিটা কিন্তু মুছে যায়। তো এটাও ইরেজ টুল দিয়ে করা সম্ভব। তো বন্ধুরা আমরা এখন দেখব পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল
पेन बाकेट टुल खूब गुरुत्वपूर्ण एक टुल्स। पेन बाकेट टुल्सर मध्यमे अपनी नतून एक पेजर मध्य हमें एक नतून पेज नहीं नतून पेजर मध्य कलर फिल करते पर तो क्या बंधुरा ये करबें से करार्जन प्रथम मेजिक टुल दिए पेजटा के सिलेक्ट करबें करार पर ये फोरग्राउंड कलर सिलेक्ट करबें जो कलर आपनी दीते चान से कलर सिलेक्ट करार पर पेन बाकेट टुल एक क्लिक कर जस्ट एक क्लिक करबें तो हमें क्योंकि वो कलर चले आसबे। तो अपनी डिजाइन करार्जन जेधरण बैकग्राउंड अपनी चूज करते चान से धरण कलर आपनी चूज कर जस्ट एक क्लिक करबें। तो हमें ये कलर दीते चाची देखें चूज कर लरपर पेन बाकेट टुले क्लिक कर एखे एक क्लिक करब तु फिल जा। तो बंधुरा ये पेन बाकेट टुलटा देखते हैं यहाँ हे एक ग्रुप टुल। तो यटार मध्य और एक टुल्स आता हे ग्रेडियंट टुल। तो ग्रेडियंट टुल एक ग्रेडियंट टुलर माध्यम अपनी एकाधिक कलर दीते हैं। तो ग्रेडियंट टुल की जिनिस वार्डर मध्य देखिए। तो ग्रेडियंट टुलर माध्यम अपनी एकाधिक कलर दीते हैं। तो ग्रेडियंट टुले क्लिक करारे साथ टुल बार रही है टुल बारे मध्य एक अपशन चले आसो तो कलर देखते यार मध्यखान क्लिक करब करार पर ग्रेडियंट एडिटरे गए ये एखे रंग बोतल देखते ना बंधुरा एखे क्लिक करबें। क्लिक करार पर आपने डबल क्लिक करो नीते पारें। तो डबल क्लिक कर ले किन्तु अपना कलर पिकर चल आसबे। तो आपनी चाच्छेन एखाने दुई तीन धरनेर कलर दिते ताहले एखान थेके प्रथमे आमी लाल सिलेक्ट करलाम एरपरे मन करेन मध्यखाने आमी आरेकटा कलर दिब डबल क्लिक करे आमी एटाते हलुद दिलाम एटाते लाल दिलाम एटाते बंधुरा आमरा नील दिए देब। ओके देखे तीन धरण कलर हमें दिए एरपर ओके करब। ओके करार पर यह तीन धरण कलर दीब क्यों देवार जो जस्ट अपनी जेदिक दीते चान से दिक्कत के शुरू कर एखे एक ड्राग करबें। ओके ये ड्राग कर लम देखें तीन धरण कलर क्यों फिल हो गल। तो जो ऊपर दी तुम ऊपर के नीचे कलरगुलो फिल हो गल। तो बंधुरा देखते ही पाचन ग्रेडियंट टुलर काज होच्छे एकाधिक कलर जो अपनी फिल कराते चान। तो एखन एटाजे आपनार सोजासुजी भावे पड़े एटा जदि आमी वृत्ताकारे दीते चाहिए किन्तु आपनी एर परेर अपशनटाते रेडियल ग्रेडियंटे क्लिक करते पारें। करार पर जदि आपनी दें देखें वृत्ताकारे किन्तु कलर तीनटा पड़े। ओके एर परवर्तीते आछे देखें डायमंड आकारे आपनी चाहले कलरटा फिल करते पारें। तो आशा करी बंधुरा आज के दुईटा टुल्स आपनारा बुझते पेरेछेन जदि ना बुझे थाकेन कमेंट्स करे जानाते पारें। तो एतक्षण आमादेर साथे थाकार जन्नो धन्यवाद। तो परवर्ती पर्वे निश्चय देखा होबे। से पर्यन्त भालो थाकबें सुस्थ थाकबें। सालामु आलाइकुम।